টমেটো মোটেও জমছে না গরুর বাজার অকল লসর চিন্তা করছেন ইজারাদার আর ফাইকার অকল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমেনর চেষ্টায় হিরবার আরম্ভর বিমান লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট সিলেটের গরুর বাজার অকল স্বাস্থ্য নিয়ম কানুন মানার ব্যাপারে ফাত্তা দিলা না কেউ হিরবার বাড়ি যার করোনা সিটিবার দর দেশে করোনায় মারা গেছেন আরো 48 জন নয়া বেমারি পাওয়া গেছে 2695 জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদের উপহার পাইছেন বিষ্ণাতর সাই 61টা প্রতিবন্ধী পরিবারে বললেখা সাসাউর গরু চুরি করিয়া বেচার সময় ধরা খাইছেন বাকি দামার সিলেট বিভাগ করোনায় জানিয়েছে আরো 5 জনের বেমার পড়ছেন আরো 75 জন সিলেটের মহাপরিসরে ইয়াবা বেচা 5 জনকে বান্দিছে পুলিশে উদ্ধার করা হয়েছে 6000 ইয়াবা আসসালামু আলাইকুম আদাব অকলনে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইটকুল খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা অতবিল হুনছিলা শিরোনাম এখন হুনবা পুরা খবর করোনার কারণে সিলেটর সব সময় কুর জমাইল গরুর বাজার অকলর সেরা বদলি গেছে কুরবানি ঈদর আতগনা কয়েক ঘন্টা সময় বাকি থাকলেও ইতা বাজার অকল এব হিলান জমছে না বাজার অকল গরু ছাগল থাকলেও নাই কিনরা মাংস হল কুরবানিত গরুর দাম আগর বছরের তাকে কম হইল সিলেটর বাজার অখন খালি খালি এই অবস্থায় লসর চিন্তাত পড়ছেন ইজারাদার আর গরুর ফাইকার অখন বাংলাদেশে কুরবানির ঈদ হইল শনিবার ই হিসাবে শেষ কুর সময় সিলেটর বাজার অখল হিসাব বিট টাকার কথা কিন্তু বৃহস্পতিবার সিলেটর হাজির বাজার আর ফারাইড চক ট্রাক টার্মিনালর গরুর বাজার গুড়িয়া হিলান কিন্ডা মানুষ চৌকো পড়ছে না মাঝে মাঝে দুই তিনজন বাজারও আইলেও তারা দাম করিয়া যাইরা গিয়া হাইকোর্টে নিষেধ দেওয়ায় বৃহস্পতিবার বিয়ালে সিলেটর লাক্কাতুর সরকারি হাই স্কুলের মাঠটাকে গরুর বাজার হরানি হয়েছে এর আগ পর্যন্ত ই বাজারও কিনডা মানুষ খুব কম আসলা সিলেট শহরের আশপাশের বাজারগুলোর দশা আসিল একুলাখান সদর উপজেলার দুফাগুল বাজার দক্ষিণ সুরমার মোগলা বাজার রেঙ্গা হাজিগঞ্জ বাজার আর আরও কয়েক জায়গাত বড় বড় বাজার বয়ানি হইলেও কাস্টমার আসলা আতগোনা ইবাইগি করোনার কারণে গেছে বছর অকল তাকে ই বছর গরুর দাম কম দাম কম হওয়া বাদেও কাস্টমারের দেখা ফাইরা না ফাইকা রাখলে করোনার ডরে বউতে আবার অনলাইনও গরু ছাগল কিনায় বাজারে দি ফাও দিছে হফারর এক গরুর ফাইকারে জানাইছেন 40-70 হাজার টাকা দামর তিনটা গরু লইয়া আইসলা তাই গেছে তিন দিনে বেচার লাগি বালাই আসন কাস্টমার পাইছেন না তাই এই অবস্থা বাজারের বেশিরভাগ ফাইকারর সিলেটর বাজার অকল কুরবানি গরুর দাম কম হওয়ার বাদেও কাস্টমার না থাকায় চিন্তা করছেন ফাইকার আর ইজারাদার হকল তুরা তুরা বেচা কিনি হইলেও ইতাই তার মন বরেন না সিলেটর বাইরা থেকে আওয়া ফাইকার অকল তো বেশি ফেরেশানি করছেন থাকা খানি আর গরু আনা ট্রাকর খরচ উঠবো কিনা না ও চিন্তায় তারা দিন খাটাইরা কুরবানির ঈদর শেষকু সময় সিলেটর গরুর বাজার অকলর ইলান অবস্থা আগে কেউ দেখছেন না হিরবার বউতে আশা করা ঈদর আগর দিন করোনা না ডরাইয়া সবু বাজারও যাইবা সব বাজারও গেলে বাজারের ই সেরা বদলিতে সময় লাগতো না আমি বৃষ্টি গরু আনছিলাম আশা ছিল আর বেশি আনতাম দেশের পরিস্থিতিতে কম করলাম কম আনলাম ইনশাল্লাহ দেখা গেল কি অন্য বছরে দুই গাড়ি 40টার লাভ এবার 20টা ইনশাল্লাহ ওবো বেচার মতো চাই তার কোনো দাম হইছে না 2000 টাকা লাভে একটা গরু দাম হইলে আমরা বেচতে বাধ্য আছি কেতা হচ্ছে মনে করেন খুব একটা বেচা কেনা নাই 70 দিয়ে আনছি এসে বলছে 35 দিবা কাস্টমার নাই দেশে মনে করেন আজকে বিকালে যদি বেচা কেনা হয় খুশির খবর আইছে সিলেটর লন্ডনই হল লাগে হিরবার আরম্ভ ইজার বিমানের লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট না থাকা প্যাসেঞ্জার হল লাগে আইসোলেশনেরও ব্যবস্থা করা হইব সিলেটর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের এক বৈঠকও ই সিদ্ধান্ত লইছে করোনা পরিস্থিতির আগে লন্ডন থেকে বিমানের ফ্লাইট ডাইরেক্ট হইয়া লামত সিলেট উসমানী এয়ারপোর্ট সিলেটের প্যাসেঞ্জার অকল লামিয়া বাদ বাকি এনতান্ডে লইয়া যাইত টাকাত কিন্তু করোনা লাগে গেছে 3 মাস বন্ধ থাকার বাদে ফ্লাইট দেওয়া আরম্ভ হইল বাতিল হয়ে গেছে লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট ফ্লাইট ডাইরেক্ট টাকাত নামিয়া বাদে ফাটানি হইতো সিলেটের প্যাসেঞ্জার অকলরে গেছে কয়দিন ধরি সিলেটের প্যাসেঞ্জার অকল ডাকাত ইমিগ্রেশন করিয়া হন তাকি লাগেজ লওয়ার হুকুম দেওয়া হয়েছে করোনা পরিস্থিতি আর সিলেটের আইসোলেশন সেন্টার না থাকার কারণ দেখাইয়া বিমানে এই সিদ্ধান্তের কথা জানাইছিলাম ইতা ব্যাপারে সিলেটের লন্ডনই অকল সেটি গেছিলা বিমানের ই সিদ্ধান্ত বাতিল করিয়া ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ করার দাবি লইয়া লন্ডন কর্মসূচি পালন করছেন তারা সিলেটও ইতা লইয়া বহুত জাতর মাতকথা আরম্ভ হয়েছিল লন্ডনই অকল আর সিলেটের নানান সংগঠন তাকে ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ করার দাবি জানানি হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে
ই দাবির ব্যাপারে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আন্তর মন্ত্রণালয় এক বৈঠক হয়েছে। বৈঠকে বিমানের লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট হিরবার আরম্ভ করার সিদ্ধান্ত লইছে। হিরবার যেন বিমানের লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ ওর ও খবর পাইয়া জানো আরাম পাইছেন সিলেটি অকলে। বৃহস্পতিবার হাঞ্জাবালা বিশ্বনাথর আঙ্গুর মিয়ার মোবাইল করিয়া জানাইছেন সামনের মাসে তান দেশে আওয়ার কথা আছে। ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তাই আওয়া বাদ দিলে ইসলাম অহন নয়া করে হিরবার আরম্ভ করার সিদ্ধান্ত লয় তাই না দেশে আইবার লাগি রেডি হইরা। আটাফ সিলেট অঞ্চলের আগ সভাপতি আব্দুল জব্বার জলিলে জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের চেষ্টা করায় হিরবার লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ হয়। বিমানের প্যাসেঞ্জার অকলর মাঝে যারারে কোয়ারেন্টিন রাখার দরকার লাগব তারার লাগি হোটেল দেখার কাম চলে। এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনে কইছেন লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ করার লাগি বিমানে কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখার কথা কইছেন। আমরা হিকটা করলাম লন্ডন থেকে আওয়াজে প্যাসেঞ্জার নেগেটিভ সার্টিফিকেট থাকব তাই তানোর নিজের বাসা বাড়ি 14 দিন কোয়ারেন্টিনও থাকবা আর যারা থাকতো না তারারে 14 দিন অন্য কোনো খানো কোয়ারেন্টিনও রাখা হইব। কুরবানির গরুর বাজার বোয়ানির আগে বাক্কা শক্ত মাত মাতিসলা প্রশাসনে কিন্তু ইটা কোনো মাতো খামে আইছে না। গরুর বাজারও কাস্টমার ফাইকার খেলকো স্বাস্থ্য নিয়ম কানুন মানার ব্যাপারে ফাত্তাও দিরা না যে কারণে করোনা স্থিতিবার ডর হিরবার বাড়ি গেল। সিলেট শহরের হাজির বাজার আর হফার ট্রাক টার্মিনাল ও গরুর বাজার গুড়িয়া ইটা বিষয় খেয়াল করা হয়েছে। ইটা বাজারক লো যতখানো কাস্টমার আর ফাইকার হলে দামাদামি কররা এর বেশিরভাগও মাস্ক পিন্ধিছই না সব উ লাগি লাগি উবাইয়া মাত্রা বউতে তো বাচ্চা কাচ্চা হুরুতান লইয়া গেছেন গি বাজারক। হাজির বাজার গিয়া দেখা গেছে আজার আজার গরু লইয়া আইছেন ফাইকার হলে কাস্টমার অকল যাও আইরা তারা খান্দা তুবায় মাত্রা বেশিরভাগ মানুষের মুখে মাস্কও লাগাইন লাই বউতর লগে আওয়া হুরু হুরু বাচ্চেন তোর মুখে নাই মাস্ক বহুত কাস্টমার জেলান আত দড়ি আটরাল লাগে তারা বাজারও আড়ি যাওয়ার ডর ডরাইরা। ইলান অবস্থা সিলেটের সব গরুর বাজারও বহুত বাজারও তো ফেক ফানিয়ে সানি গেছে মানুষ ওতা সানিয়ে এক গরু থেকে আরেক গরুর খান্দা যাইরা। বাজারের ই দশা দীক্ষা মোহাম্মদ ওয়াদুদ নামের এক কাস্টমারে কইছেন কুরবানির লাগে গরু কিনা তাইন বাজারও গেছিলা কিন্তু বাজারের ই যে অবস্থা দীক্ষা তান বুকে বেদনা উঠি গেছে। ইলান অবস্থা থাকলে ঈদর বাদে হিরবার সিলেটও বেশি বেশি করে করোনা বেমারি পাওয়া যাইব। দেশে করোনা ভাইরাসে মানুষ মরার লাইন খালি লম্বাও ওর গেছে 24 ঘন্টায় মারা গেছেন 48 আর সকলটাই এখন পর্যন্ত মারা গেল 3083 জন। হিবাইদি নয়া বেমারি পাওয়া গেছে 2695 জন। বৃহস্পতিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে রেগুলার হেলথ বুলেটিনও দেশের হাল হকিকত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগে গেছে 24 ঘন্টায় 12,937টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। নয়া পরীক্ষা 2695 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরা দেশে এই বেমারের রোগী মিলছে 2,60,889 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,64,195টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,695 জন। এ পর্যন্ত শনাক্ত 2,34,889 জন। তাই না আরো জানাইছেন বেমারের পরে আরো 48 জন মারা গেছেন সকল তাই এই বেমারে মানুষ মরছেন 3,083 জন। ডাক্তার নাসিমায় জানাইছেন বাসা তার হাসপাতালের ডাক্তারি করাইয়া এই বেমারটা কি বালা হইছেন নয়া আরো 2,668 জন সকলটা এই বেমার থেকে আমরা দেশে 132,960 জন বালা হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,668 জন। এ পর্যন্ত সুস্থ 132,960 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 48 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার পাইছে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের 461টা প্রতিবন্ধী পরিবারে। বৃহস্পতিবার বিয়ানে রামপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী ঈদ উপহার বাটার খাম আরম্ভ করছেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসিএ। এই সময় তাই হইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিবন্ধী অহলরে বন্দুল্লাহ খান দেখে এর লাগে সরকারের প্রতিবন্ধী অহলর বালার লাগি বোধজাতর খাম অহররা। সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রতি প্রতিবন্ধী পরিবারের নগদ 2,500 টাকা একটা হরি শাড়ি লঙ্গি এক ব্যাগ খানির জিনিস দেওয়া হয়েছে। খানির ব্যাগও আছে চাউল ডাইল লবণ চিরা নুডলস আর তেল। রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফঙ্কি খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া। বক্তাগুলো কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আস্থা দেশের গাঁও গ্রামের মানুষের খবর রাখেন এর লাগি পেপারে খবর দিকে তাই রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধী পরিবারের অকল লাগে উপহার পাঠাইছেন।
সিলেট ও সাসাউরর গরু চুরি করিয়া বাজারে বেচার সময় ধরা খাইছেন বাতিজি দামান। মৌলি বাজারের বললেগা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকির বাজারে চুরির গরু সহ ধরা খাইছেন দামান দে। বৃহস্পতিবার কৌটো তুলিয়া তান্ডে জেলো ফাটানি হয়েছে। ই দামান্দর নাম হইল সুয়েল আহমদ। তাই বিয়ানী বাজার লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মুজাম্মেল আলীর ফুয়া। সুয়েল আহমদের হৌরর বাড়ি বিয়ানী বাজার মুল্লাপুর ইউনিয়নের পাতন উসাফারা গাঁও। মঙ্গলবার রাইত গাঁওর এক সাসা হৌরর বাড়ি থেকে গরু চুরি করিয়া আনিয়া বুধবার বিয়ালে বললে হাত বেচা টানছে। এই সময় সন্দেহ হওয়ায় মানুষে তান্ডে আট খাইয়া রাখছে। বাদে চুরির কথা স্বীকার করায় তান্ডে পুলিশের কাছে সমজায় দেওয়া হয়েছে। সিলেট বিভাগ ইদানিং করোনা ভাইরাসে মানুষ বেমারও ফররা বাড়তেও আছে। করোনায় জানও নের বাক্কা মানুষের গেছে। চব্বিশ ঘন্টায় নয়া করে বেমারি মিলছে 75 জন আর জান গেছে আরও 5 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মোট 7,739 জনের মাঝে সিলেট জেলার রাস্তা 4,154 জন, সুনামগঞ্জের 1,461, হবিগঞ্জের 1,138 আর মৌলভীবাজার জেলার 986 জন। গেছে চব্বিশ ঘন্টায় করোনায় জান নিছে আরও 5 জনের, মারা যাওয়া 5 জনের মাঝে সিলেট জেলার 7, মৌলভীবাজারের 1 জন। নয়াই 5 জন মিলাইয়া বিভাগ মোট মারা গেল 146 জন। ফয়লা থাকি অহন পর্যন্ত সিলেট বিভাগ 3,382 জন মানুষ করোনা বেমার থাকি ভালো হয়েছেন। এর মাঝে আছেন সিলেট জেলার 1,061 জন, সুনামগঞ্জের 1,107 জন, হবিগঞ্জের 664 জন আর মৌলভীবাজারের 550 জন। সিলেট ও মাহফুরি সহ ইয়াবা বেচা 5 জনে বান্ধিছে পুলিশে। টানটান গেছে পাওয়া গেছে ইয়াবার সালান। বুধবার রাত জকিগঞ্জ তাকে দরিয়া বৃহস্পতিবার কৌটো তুলিয়া এমতান্ডে জেলো ফাটানি হয়েছে। বান খাওয়া এরা উইলা জকিগঞ্জের সুলতানপুর গাঁওর মরুম আলতাফ আলীর ফুয়া আব্দুর শহীদ, উত্তর আইয়র গাঁওর মাদক কারবারি নজরুল ইসলামর বউ ফাতেহা বেগম, তানপুরি নুসরাত বেগম আর একই গাঁওর আব্দুল মুমিনের ফুয়া রাসেল আহমদ আর মরুম খলিলুর রহমানের ফুয়া কিবরিয়া। সিলেটের জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি লুৎফুর রহমানে জানাইছেন বুধবার রাত 11:30 সময় জকিগঞ্জ উপজেলার পশ্চিম হসকনপুর গাঁও থেকে আব্দুল শহীদের 5,000 পিস ইয়াবা সহ বান্ধা হয়েছে। বাদে তান গ্যাস থেকে খবর পাইয়া আরো 4 জনকে ধরা হয়েছে। এই 4 জনের গ্যাস থেকে আরো 1,000 পিস ইয়াবা আর বেসার টেকা পাওয়া গেছে। পুলিশ আবার খবর পাইয়া বাগা মারছেন এলাকার নাম করা মাদক কারবারি নজরুল ইসলাম। অতবিল জাসন বাংলা বিউরো খবর লগে থাকার লাগি ধন্যবাদ।